আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ ছিল না যেতে পারবেন না মতামত দিয়েছে আইন মন্ত্রণালয় বেগম জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দেয় হতাশ ও ক্ষুব্ধ বিএনপি করোনা একজন থেকে চারশো জন আক্রান্ত হতে পারে ভারতের ভেরিয়েন্টে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ এবং সর্বশেষ জানাব চট্টগ্রামে ঈদের কেনাকাটায় স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না মতামত দিয়েছে আইন মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় বিদেশ যেতে পারবেন না বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি দেয়নি সরকার তার পরিবারের পক্ষ থেকে করা আবেদন নাকচ হয়েছে আইন অনুযায়ী দণ্ড মৌকুফ করে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন এজন্য খালেদা জিয়ার ছোট ভাই স্বামী মিসকান্দারের আবেদন আমরা মঞ্জুর করতে পারিনি আজ রবিবার বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যার আবেদনের বিষয় আইন মন্ত্রণালয়ের দেয়া মতামতে এমন কথা জানানো হয় এর আগে সকালে আইন সচিব গোলাম সারওয়ার জানান আইন মন্ত্রণালয়ের দেয়া মতামতের কপি সকালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে এরপর সিদ্ধান্তের জন্য তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে বেগম জিয়াকে বিদেশ চার অনুমতি না দেয় হতাশ ও ক্ষুব্ধ বিএনপি রাতে এভারক হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি না দেয় বিএনপি হতাশ ও ক্ষুব্ধ বলে জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখরুল বলেন খালেদা জিয়া অক্সিজেন ছড়ায় নিঃশ্বাস নিচ্ছেন তবে বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার এটা প্রতিহিংসামূলক রাজনীতির বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন ফখরুল ফখরুল আলো বলেন যে ধারায় বেগম জিয়ার সাজা স্থগিত করা হয়েছে সে ধারাতেই তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারত সরকার তিনি আরো বলেন মৃত্যুদণ্ড প্রাপ্ত খুনের আসামিরা সাজা মৌকুফের সুযোগ পেলেও সাবেক প্রধানমন্ত্রী হইও বঞ্চিত বেগম জিয়া এর আগে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় জানিয়েছে তার সাজা মৌকুফ ছাড়া তাকে বিদেশ পাঠানো যাবে না এই মতামত অনুযায়ী খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর হবে না সিদ্ধান্ত তার পরিবারকে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিনি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে জেলে আছেন প্রধানমন্ত্রী তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে চারশো একের এক ফৌজদারি আইন অনুযায়ী তার দণ্ডাদেশ স্থগিত করে তার সুবিধা মতো চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন বর্তমানে খালেদা জিয়া এভারগেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে তার ছোট ভাই বিদেশ যাওয়ার জন্য আবেদন করেছিলেন আমরা সেটা আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য সেখানে পাঠিয়েছিলাম তিনি আরও বলেন আবেদনের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় থেকে মত আসছে তারা স্পষ্ট জানিয়েছে চারশো একধারে সাজা স্থগিত করে যে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে এটা দ্বিতীয়বার করা সম্ভব না মানে তারা সাজা আবার মকুফ করে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই এর আগে একই দিন সকালে আইন সচিব গোলাম সরবার জানান আইন মন্ত্রণালয় দেয়া মতামতের কপি সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে পর সিদ্ধান্তের জন্য তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে কাছে বিদেশে চিকিৎসা করতে যার আবেদনটি করেন খালেদা জিয়ার পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর তিন দিন পর রোববার মতামত দিল আইন মন্ত্রণালয় তবে এখনো সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি এটা প্রতিহিংসামূলক রাজনীতির বহিপ্রকাশ বলেও উল্লেখ করেন ফখরুল ফখরুল আলো বলেন যে ধারায় বেগম জিয়ার সাজা স্থগিত করা হয়েছে সে ধারাতেই তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারত সরকার তিনি আরো বলেন প্রাপ্ত খুনের আসামিরা সাজা মৌকুফের সুযোগ পেলেও সাবেক প্রধানমন্ত্রী হইও বঞ্চিত বেগম জিয়া এর আগে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় জানিয়েছে তার সাজা মৌকুফ ছাড়া তাকে বিদেশ পাঠানো যাবে না এ মতবাদ অনুযায়ী খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর হবে না সিদ্ধান্ত তার পরিবারকে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিনি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে জেলে আছেন করোনা একজন থেকে চারশো জন আক্রান্ত হতে পারে ভারতের ভেরিয়েন্টে ভারতের ভেরিয়েন্ট অনেক মারাত্মক ভাইরাস ভারতের ভেরিয়েন্ট যদি বাংলাদেশে ছড়ায় তাহলে তার সামাল দেওয়া সম্ভব হবে না তাই সবাইকে সাবধান ও সতর্ক থাকতে বলা হয়েছে করোনা ভারতের দ্রুত ছড়িয়ে পড়ে এই ভেরিয়েন্টে একজন থেকে চারশত জন পর্যন্ত মানুষ আক্রান্ত হতে পারে দেশে এই ছড়িয়ে পড়লে তার সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে এই অবস্থায় ভ্যাকসিন নেওয়া প্রয়োজনে দুটি মাস্ক পরা সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সকল ধরনের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে তিনি বলেছেন দেশে ভারতের মিউটান্ট ভেরিয়েন্ট ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এবছর ঈদে বাড়িতে না গিয়ে যে যেখানে আছেন সেখানে ঈদ করুন এমনকি বর্তমান পরিস্থিতিতে আত্মীয় বাড়িতে দাঁত খেতে যাওয়াও ঠিক হবে না দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন কার্যক্রম সম্পর্কে তিনি বলেন ভ্যাকসিন পাওয়া নিয়ে হতাশার কারণ নয় ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন শুধু ভারত নয় পৃথিবীর যে দেশ থেকেই অক্সফোর্ড এস্ট্রাজেনিকার ভ্যাকসিন পাওয়া যাবে সেখান থেকেই তা সংগ্রহ করা হবে তিনি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় করোনাভাইরাসের ভেরিয় নির্ধারণে জিনম সিকোয়েন্সিং করা হচ্ছে অ্যান্টিবডি পরীক্ষার ব্যবস্থা আছে ভ্যাকসিনের কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন অক্সফোর্ড এস্ট্রাজেনিকার ভ্যাকসিনের সাফল্যের হার শতকরা আটানব্বই শতাংশ ঈদের ছুটি দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ আসছে ঈদ সবারই আনন্দ আছে আছে মনে প্রফুল্লতা সবারই থাকে শহর থেকে গ্রামে গিয়ে সে আনন্দ আর প্রফুল্লতাকে আপনজনের সাথে ভাগাভাগি করে নেওয়ার আকাঙ্ক্ষা কিন্তু সব পোশাক শ্রমিকরা হয়তো সে সুযোগটা পাচ্ছে না তারই যে ধরে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন রোববার বিকেলে সদরের পলমল লিমিটেডের শ্রমিকরা গ্রুপে ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে এ সময় মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় প্রায় আধ ঘন্টা পর কারখানা কর্তৃপক্ষ তিন দিন ছুটি বাড়ানোর ঘোষণা দিলে তারা সড়ক ছেড়ে দেন যানবাহন চলাচল শুরু হয় কারখানা শ্রমিক সোহেল রানা ও বুলবুল আহমেদ জানান কারখানা ঈদ উপলক্ষে রোববার সাত দিনের ছুটির ঘোষণা দেয় কর্তৃপক্ষ একই গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানে দশ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে বুলবুল আহমেদ বলেন আমরাও তিন দিনের ছুটি বাড়ানোর জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি কিন্তু কোনো ফল পায়নি অবশেষে বাধ্য হয়ে রোববার বিকাল সাড়ে তিনটার দিকে শ্রমিকরা বিক্ষোভ আন্দোলনে নামেন পরে কর্তৃপক্ষ দাবি মেনে নেয় এই কারখানার মহা ব্যবস্থাপক মোহাম্মদ নুশেদ আলম বলেন কারখানার অনেক কাজ হয়েছে তাই ঈদের শ্রমিকদের সাত দিনের ছুটি দেওয়া হয়েছিল পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও তিন দিনের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় জয়দেবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বিঘ্নিত হয় পরে কারখানার শ্রমিকদের দাবি মেনে নিলে সড়ক থেকে তারা চলে যায় এবং গাড়ি চলাচল শুরু হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ